Welcome to Smart Unia in partnership with Unacademy. Unacademy learning application অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে ফ্রিতে ইনস্টল করে লগইন করবেন মোবাইল নাম্বার দিয়ে বা ইমেল অ্যাড্রেস দিয়ে এবং লগইন কোড যখন চাইবে ফ্রিতে ব্যবহার করার জন্য স্মার্ট দুনিয়া ফ্রি কোড ইউজ করে আপনারা ফ্রি ব্যবহার করবেন Unacademy লার্নিং অ্যাপ্লিকেশনটিকে। আপনারা শুনে থাকবেন 50,000 শূন্যপদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার, ভোটের আগে বিরাট ঘোষণা। এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, আপনাদেরকে জানিয়ে রাখবো। আপনারা অবশ্যই চাকরির ব্যাপারে নিজের ব্লকের নাম বা ডিস্ট্রিক্টের নাম অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করে রাখুন, যাতে আপনার এলাকার চাকরির খবর আপনার কাছে পৌঁছাতে পারি। এবার এখানে আপনারাই বলবেন এটা ঢপের চপ নাকি অন্য কিছু, মানে অনেকেই তো বলে ঢপ অমুক তমুক। তো মুখ্যমন্ত্রী ভোটের আগে এতটা কল্পতরু কেন হয়ে উঠলেন? 50,000 শূন্যপদে নিয়োগ, এতদিন কি মনে ছিল না অমুক তমুক যে বিষয়গুলো আছে? সেগুলো অবশ্যই মতামত কমেন্ট সেকশনে জানাবেন, মার্জিত ভাষায় নিজের স্বাধীন মতামত খুব ভদ্রভাবে জানাবেন। তা অবশ্যই আমরা এই বিষয়টি দেখব, এখানে কী কী বলা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। এখানে সব সর্বপ্রথম ছবি আছে মুখ্যমন্ত্রীর, আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের বিধানসভা ভোটের আগে কর্মসংস্থানে জোর দিচ্ছে রাজ্য সরকার। যখন গোটা দেশ জুড়ে বেকারত্বের হার বাড়ছে, বিভিন্ন দপ্তরে কর্মী ছাঁটাই হচ্ছে, তখন কর্মসংস্থানে গুরুত্ব দিল পশ্চিমবঙ্গ সরকার। 2021-22 সালের বাজেটে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে লক্ষাধিক নিয়োগের কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ থাকায় এদিনের বাজেট পেশ করেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। বেকার চাকরি প্রার্থীরা এদিনের বাজেটে ছিলেন, বাজেটে কর্মসংস্থানে কতটা গুরুত্ব দেয় রাজ্য সরকার তা দেখার জন্য। শেষ পর্যন্ত বাজেটে মুখ্যমন্ত্রীর ঘোষণা রাজ্যের যুব সম্প্রদায়কে কিন্তু নিরাশ করেনি, যা যা ঘোষণা উনি করেছেন। তো বাজেটে মুখ্যমন্ত্রী এটা বলেছেন যে 2011 সালে ক্ষমতায় আসার পর রাজ্যের বিভিন্ন দপ্তরে বহু শূন্যপদ ফাঁকা ছিল। তিনি ক্ষমতায় আসার পর 10 বছরে 4 লক্ষের বেশি শূন্যপদে নিয়োগ করেছেন। অবশ্যই এ বিষয়েও আপনার মতামত কমেন্ট সেকশনে লিখবেন। আর এদিনের বাজেট অনুযায়ী আগামী 3 বছরের মধ্যে রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে মোট 50,000 শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। পাশাপাশি রাজ্যের পুলিশ বিভাগে এই মুহূর্তে প্রায় 60,000 পদ খালি আছে, এই 60,000 পদও পূরণ করা হবে আগামী 3 বছরের মধ্যে। তার মানে বন্ধুরা হয়ে গেল 1,10,000। কিন্তু এই ঘোষণা কি শুধু ঘোষণাই নাকি কার্যকরও হবে? সব কিছু সময়ের অপেক্ষা। তবে রাজ্যের বিধানসভা ভোটের আগে রাজ্য বাজেটে কর্মসংস্থানের উপর জোর দেওয়ায় রাজ্যের যুবক যুবতীদের কিন্তু একটা আশার আলো দেখানো হচ্ছে। যুবক যুবতীরা একটা আশার আলো দেখছেন, যেহেতু ভোটের আগে একটা কিছু কাজ করব বলা হয়েছে, তো অবশ্যই হলেও হতে পারে। দেখুন, মনে করুন বহুদিন আগে 60,000 গ্রুপ ডি নিয়োগের ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেই 2016 সালে ভোটের সময়। এখনও পর্যন্ত 60,000 তো দূরের কথা, 6,000 গ্রুপ ডি নিয়োগ হয়নি, কমপ্লিট হয়নি। সেক্ষেত্রে আবার যে ভোটের আগে এত ঘোষণা আসছে লক্ষ লক্ষ চাকরির, আদতে কি এগুলো ঘটবে না ঘটবে না, সেটাই নিয়ে কিন্তু আমাদের এখনও ধোঁয়াশা রয়েছে। অবশ্যই আপনি কি মনে করেন কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন, আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট অ্যানালিসিস করব। যারা এখনও পর্যন্ত বেকার আছেন অথচ Unacademy লার্নিং অ্যাপ্লিকেশান ইনস্টল করে পড়াশোনা করছেন না, তারা কিন্তু বোকামি করছেন। আপনারা Unacademy লার্নিং অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করুন প্লে স্টোর থেকে আর ফ্রিতে পড়াশোনা করুন। অবশ্যই স্মার্ট দুনিয়া কোড ইউজ করবেন। তবে বেশ কয়েকটা এখানে পেড কোর্স আছে, সেই পেড কোর্সগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাদ বাকি সবই কিন্তু ফ্রি আছে। সংকল্প টার্গেট WBP 2021-এর ক্ষেত্রে আপনারা এনরোল করতে পারেন, প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশনে অ্যাভেলেবেল করে দিচ্ছি। ধ্রুবতারা আছে আপনাদের জন্য, তাছাড়া সংকল্প আছে যেটা পুলিশ কনস্টেবল এবং সেক্টরকে টার্গেট করে 8ই ফেব্রুয়ারি থেকে শুরু করা হয়েছে। সমাধান ব্যাচ আছে, এটা হচ্ছে ক্যালকাটা হাইকোর্টের DEO কোর্স, স্পেশাল কোর্স। এটা অনেকেই কমেন্ট করেছিলেন এইরকম একটা কোর্স আনার জন্য, ক্যালকাটা হাইকোর্টের ডেটা এন্ট্রি অপারেটার, সেই কোর্সও কিন্তু এসে গেছে, 10 ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়েছে। আচ্ছা, 8ই ফেব্রুয়ারি থেকে লক্ষ্যভেদ শুরু করা হয়েছে WBCS মেনকে টার্গেট করে। দিশা এই ব্যাচে আপনারা কিন্তু বিগিনার হিসেবে ম্যাথ এবং রিজনিং শিখতে পারবেন, হাতে ধরে শেখানো হবে, 9 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। টার্গেট WBCS মেন এই ব্যাচটি আপনারা কিন্তু এনরোল করতে পারেন। সমৃদ্ধি আছে স্ট্র্যাটেজিক কোর্স অন হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি ফর WBCS মেন, যাদের ইন্ডিয়ান জিওগ্রাফির জন্য স্পেশাল কোর্স দরকার, সমৃদ্ধি আপনাদের জন্য বেস্ট হবে। এখানে নতুন কী থাকছে? ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি বেসড পড়াশোনা থাকছে, ইন্টারেক্টিভ ক্লাসেস থাকছে থ্রু পোলস চ্যাট সেকশন,
লিডারবোর্ড, হেল্প অ্যান্ড সেলফ অ্যানালাইসিস, স্ট্রাকচার্ড কোর্সেস, কুইজ, ডাউট ক্লিয়ারিং টেস্ট সিরিজ, ডুয়েল এডুকেটর ক্লাসেস টু গেট দ্য বেস্ট অফ বোথ মাইন্ডস। তো আপনাদেরকে জানিয়ে রাখবো এখানে প্রচুর এডুকেটর আছে, একটা একটা সাবজেক্টের উপর দেখুন প্রচুর এডুকেটর আপনাদেরকে শেখাবেন, যাতে আপনাদের কোনো রকম কোনো খামতি না থেকে যায়। সো আপনারা ইউজ করতে পারেন এগুলো, স্পেশালি পশ্চিমবঙ্গের জন্য বাংলা ভাষাতেও কোর্স ডিজাইন করা হয়েছে। এবার আপনাদেরকে স্পেশাল কোর্সের জন্য যে সাবস্ক্রিপশন প্ল্যানটা দেওয়া আছে, এই অ্যামাউন্ট দেখে ভয় পাবেন না, এর জন্য আমরা ব্যবস্থা রেখেছি 10% ডিসকাউন্ট, রেফারেল কোড স্মার্ট দুনিয়া। যখনই আপনি ইউজ করবেন তখন আপনার এইখানে যে অ্যামাউন্ট দেখছেন তার থেকে 10% অ্যামাউন্ট কমে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে 9000 সামথিং। তো আপনারা এইভাবে কিন্তু কোর্সগুলো এনরোল করে নিতে পারেন, সাবস্ক্রিপশন প্ল্যান খুবই কম আছে, লিঙ্ক ডিসক্রিপশনে অ্যাভেলেবেল।